চিংড়ি মাছ এটা কিন্তু আমাদের সবার ভীষণ প্রিয়। আমরা চিংড়ি মাছের ঝাল, চিংড়ি মাছের রসা, চিংড়ি মাছের মালাইকারি সব কিছু খেয়েছি। কিন্তু বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কালিয়া এই রেসিপিটা। এটা দেখতে যতটা সুন্দর ততটাই ডেলিশিয়াস, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, লিপিকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের কালিয়া। তো দেখে নাও আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে পিঠের যে নোংরা অংশটা আমি ফেলে দিয়েছি, আর মুখ থেকেও আমি কেটে দিয়েছি। দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি হালকা হাতে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য এখানে নিয়েছি 6টা মতো কাজু বাদাম, নিয়েছি 1/2 চামচের মতো চার মগজ, 1/2 চামচের মতো সাদা সর্ষে, 1 চামচের মতো পোস্ত, আর 5টা কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর অন্যদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি 4 চায়ের কাপে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম হতে দেব, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি একে একে কিন্তু ভেজে নেব। আর আমার এখানে যেহেতু 500 গ্রামের মতো চিংড়ি মাছ আছে, সেই জন্য আমি চিংড়ি মাছগুলোকে দুবার ধরে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, আর 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু চিংড়ি মাছটা ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা একেবারে শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো হালকা আঁচে চিংড়ি মাছটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। আর এইভাবে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে কিন্তু আমি তেল থেকে তুলে নেব। আর একই প্রসেসে আমি কিন্তু বাকি চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। তো আমার দ্বিতীয় পর্যায়েও চিংড়ি মাছগুলো একেবারে ভাজা হয়ে গেছে। এইবার আমি এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আর একটু পরিমাণ তেল। দিয়ে এবার আমি ভালো করে আমি কিন্তু পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি একটু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো, আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই চিংড়ি মাছের কালিয়াতে যতটা লবণের প্রয়োজন, আমি কিন্তু সেই লবণটা টমেটোর উপরে দিয়ে দিলাম, যাতে টমেটোটা গলে যায় একেবারে। আর এইভাবে আমি কিন্তু টমেটোটাকে 1 থেকে 2 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো লবণ দেওয়ার কারণে কিন্তু আমার টমেটোটা কিন্তু অনেকটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা রসুন বাটা, আর আদা রসুন বাটাটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে হালকা আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য দিলাম একটুখানি জল, দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম একটুখানি চিনি, দিয়ে দিলাম 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/2 চামচের মতো জিরা গুঁড়ো। আর এই সমস্ত মশলাটাকে আমি খুব সুন্দর করে আমি কিন্তু তেলের মধ্যে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু আঁচটাকে কমিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে। দেখো মশলা থেকে কিন্তু আমার প্রায় তেল ছেড়ে গেছে। এইবার কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দেব 6 চামচ পরিমাণ টক দই। আমি এটাকে বাটিতে নিয়ে একটুখানি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, আর সেই টক দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আর সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। একটু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, তাহলে এই স্বাদটা কিন্তু ভালো হবে না। তো এইভাবে 1 থেকে 1.5 মিনিট আবারও খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর টক দইটা কষানো হয়ে গেলে একেবারে তেল ছেড়ে যাবে, আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমি পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি কিন্তু এই মশলার মধ্যে অ্যাড করে দেব।
তো দেখো আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এইবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এই মশলাটা যতটা ভালো কষানো হবে এর টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। তো এই প্রসেসগুলো কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ জল, আর জলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা মতো কাঁচা লঙ্কা। আমি মুখগুলো একটু একটু করে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, প্রায় 7 মিনিটের মতো ঢাকাটা রেখে আমি খুলে নিলাম। দেখো আমার গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এই সময় আমি একটুখানি লবণটা চেক করে নিলাম, তো আমার গ্রেভিতে লবণটা একদম ঠিকঠাক আছে। এইবার কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম, আর চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু আবারও কিন্তু প্রায় 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো একটুখানি ঢাকা দিয়ে দেব, আঁচটা বাড়িয়ে দেব। আর 2 মিনিট পরে দেখো আমি ঢাকা খুলছি, আমার এখানে চিংড়ি মাছের গ্রেভিটাও ঘন এসেছে, আর উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি গরম মশলা, দিয়েছি ধনিয়া পাতা। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের কালিয়া রেসিপি। অসাধারণ স্বাদ, দারুণ টেস্ট। রেসিপিটা বানানোর জন্য রিকোয়েস্ট রইল। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আবারও একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।